এবং আশপাশে দেখতে পাবেন যে মোটরসাইকেল যে আগুনের লেলিহান শেখা এই মোটর দুই পাশে রাখা সাইকেল গুলো রাখা ছিল এবং সাইকেল এবং মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এখান থেকে এবং এই মোটর গুলো কিন্তু বিকট শব্দে এক একটা ব্লাস্ট হচ্ছে এবং এই ধোঁয়া কিন্তু অনেক দূর ছড়িয়ে পড়ছে আহ যদি ভুল না করি তাহলে প্রায় মোটর সংখ্যা দশটির অধিক হবে দুই পাশেই রয়েছে যেখানে দেখতে পাচ্ছি তার অপর পাশেও বেশ কয়েকটি মোটরসাইকেল রাখা আছে এবং বলা হচ্ছে যে এই বঙ্গবন্ধু হলে মূলত নেতৃস্থানীয় যারা থাকতেন সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক তাদেরই এই মোটরসাইকেলগুলো বলে দাবি করা হচ্ছে যদিও এই মুহূর্তে সভাপতি ছাত্রলীগের সভাপতি তারপরে সাধারণ সম্পাদক কেউ এই হলে নেই তারা দুটো পর্যন্ত ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে তারা এখান থেকে চলে গেছেন এবং বলা হয়েছে যে ছাত্রলীগ এবং সভাপতির যে রুম সেই রুমের ভেতর চালানো হয়েছে বলে অভিযোগ আছে এখন পর্যন্ত দুইটা কি দেখলেন আসলে এখানে কিছু শিক্ষার্থী হঠাৎ করে এসেই এখানে প্রথমে যে বাইকগুলো বাইকগুলো পুরে দেওয়ার পরে তারা হলের প্রত্যেকটা কক্ষে ঢুকে ঢুকে প্রত্যেকটা কক্ষে ভাঙচুর এবং কি অরাজতা সৃষ্টি করেছে করে তারা আবার চলে গিয়েছে তাদের রুম গুলো ভাঙচুর করেছে মূলত এখানে আসলে যারা ছাত্রলীগের নেতা কর্মী থাকে সেই হল ভবন বেশি ভাঙা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের কিছু কিছু রুম ভাঙ্গা গেছে কতজন শিক্ষার্থী ঢুকেছিল আপনারা আতঙ্কগ্রস্ত হয়েছেন কিনা আমরা অবশ্যই আতঙ্কিত হয়েছিলাম যারা হলের মধ্যে ছিলাম আমাদের একটা নিরাপত্তার একটা হ্যাঁ টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছিল এখানে সাধারণ শিক্ষার্থীরা প্রায় এখানে প্রায় একশো দশো শিক্ষার্থী ঢুকে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে অনেক ধন্যবাদ একজন শিক্ষার্থী হলের আবাসিক শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম আমরা একটু হলের যে রুমগুলো আছে সেদিকটাতে যেতে চাই মূলত শিক্ষার্থীরা যে দাবি করছে যে হলের ভেতরে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের যে রুম সেই রুমগুলো ভাঙচুর করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে প্রায় একসাথেই দশটা মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এই জায়গাগুলোতে এই দোতলাতে যদি একটু আসি তাহলে বুঝতে পারবেন যে হলের রুমগুলোর কি অবস্থা সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করছি তবে শিক্ষা শিক্ষক যেটা বলছেন যে শিক্ষকরা যেটা বলছেন যে কিছুক্ষণ আগে হাজারো শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে ক্যাম্পাসের মূল ফটক দিয়ে মূলত তারা সকলেই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী বলে দাবি করেছেন এবং সকলের হাতেই আমরা দেখেছি যে লাঠি সোটা পাইপ লোহার রড এগুলো ছিল এবং এই শিক্ষার্থীরা মূলত ক্যাম্পাসের প্যারিস রোডে এক জায়গায় অবস্থান নেয় আরেকটা দল মূলত সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং এই যে র্যালিটা নিয়ে যাচ্ছিল সেই র্যালি থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে